हेलो गाइस, वेलकम टू माय चैनल तेपान्तर। आमार चैनल तेपान्तरे आपनादेर स्वागतम। आज के आमार वीडियो लखनऊएर विख्यात खाबार निये। संगे थाकुन आमार, संगे थाकुन अवश्य तेपान्तरे। খাই খাই করো কেন, এসো বসো আহারে, খাওয়াবো আজব খাওয়া ভোজ কয় যাহারে, যত কিছু খাওয়া লেখে বাঙালির ভাষাতে, জড়ো করে আনি সব থাকো সেই আশাতে। না না, আজ আমি বাঙালির খাবার আপনাকে খাওয়াচ্ছি না। বাঙালি হলেও বাঙালি সবসময় খাদ্যরসিক। বাঙালি খাবার ছাড়াও তারা খেতে পছন্দ করে হরেক রকম খাবার। আজ তাই নিয়ে আসছি একটি বিশেষ জায়গার খাবারের সম্ভার। আগের ভিডিওতেই আমি বলেছি আমার ডেস্টিনেশন ঠিক করে দিয়েছিল মুজাফফরপুর স্টেশন, কারণ আমি খুব ফুডি টাইপ। আমি খেতে ভীষণ ভালোবাসি, হ্যাঁ অল্প পরিমাণ হলেও ভালোবাসি কিন্তু খেতে। তাই নেবে পড়েছিলাম নবাবের শহর লখনউয়ে, খাদ্য রসিকদের শহর লখনউয়ে। আমি অবশ্যই লখনউ শহরটা আপনাদের ঘুরে দেখাবো, কোথায় কি আছে ইনফরমেশন দেব, কিভাবে লখনউ পৌঁছবেন, কোথায় থাকবেন সবকিছুই জানাবো পরবর্তী ভিডিওতে। এই ভিডিওর উদ্দেশ্য শুধুমাত্র লখনউয়ের বিখ্যাত খাবারগুলোর সম্পর্কে। তাহলে চলুন দেখে নেওয়া যাক লখনউয়ে কোথায় কি খাবার পাওয়া যায়, লখনউয়ের কোথায় কি খাবার বিখ্যাত। শুরু করছি আমার ভিডিও লখনউয়ের বিখ্যাত খাবার। লখনউ নামটা শুনলেই প্রথম যে খাবারের কথা মাথায় আসে সেটা হলো বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে হলে আসতে হবে প্রথমেই লালবাগ অঞ্চলে, দাস্তারখান। কিন্তু আমি যেই সময় পৌঁছেছিলাম সেই সময় তখনও পর্যন্ত সব রেস্টুরেন্টের রান্নাবান্না চলছে, রেস্টুরেন্ট তখনও সেভাবে ওপেন হয়নি। তখন প্রায় দুপুর বারোটা আমি তখন খেয়েছিলাম ওপেন এয়ার রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা আপনাদের দেখাচ্ছি, এখানের খাবার দাবারও ভীষণ ভালো। আমি নিয়েছিলাম হাফ প্লেট মাটন বিরিয়ানি, তার সঙ্গে গালোটি কাবাব এবং একটা কোল্ড ড্রিঙ্কস। আমার দাম পড়েছিল টোটাল 300 টাকা। হাফ প্লেট বিরিয়ানির পরিমাণ দেখলে আপনারা অবাক হবেন। আমাদের কলকাতা বা আমার দুর্গাপুর অঞ্চলে কখনোই হাফ প্লেট কেন, এক প্লেট বিরিয়ানির পরিমাণও এতটা হয় না। এবং বিশেষত্ব হচ্ছে এখানকার বিরিয়ানি আমাদের এই কলকাতা বা দুর্গাপুরের মতো এত সেন্টেড নয়, ভীষণ আপনারা কিন্তু অনেকটা পরিমাণ বিরিয়ানি খেতে পারবেন, কারণ খুব কম মশলায় তৈরি এবং সম্পূর্ণটা গাওয়া ঘিয়েতে তৈরি, অসাধারণ টেস্ট। তার সঙ্গে গালোটি কাবাব, ওনারা আমাকে রেফার করেছিলেন গালোটি কাবাবের সঙ্গে রুমালি রুটি যাতে নিই, কিন্তু আমি পার্সোনালি নিতে পারিনি, যেহেতু একা অতটা খাবার দাবার খেতে পারবো না বলে আমি কিন্তু রুমালি রুটি আর সঙ্গে নিইনি। তার সাথে উপরি পাওনা রেস্টুরেন্টের মানুষদের ব্যবহার আপনাকে মুগ্ধ করবেই। আমি এখন দাঁড়িয়ে আছি লখনউয়ের বিখ্যাত একটা রেস্টুরেন্টে, লখনউয়ের বিখ্যাত একটা খাবার খাওয়ার জন্য সন্ধ্যাবেলায় চলে এসেছি। এখন দেখাই যে রেস্টুরেন্টটা কোনটা এবং আমরা কি খাচ্ছি। সন্ধ্যেবেলায় প্রথমেই চলে এসেছি হযরতগঞ্জ স্টেশনে। হযরতগঞ্জ স্টেশনের সামনেই আজকের ডেস্টিনেশন রয়্যাল ক্যাফে, যেখানে আমি চেখে দেখব বাস্কেট চাট। দেখিয়ে নি এখানকার চাটের মেনুটা। এখানে বাস্কেট চাটের দাম 230 টাকা। এই 230 টাকা একটা বাস্কেট চাট হলেও আপনারা দুজন অনায়াসে খেতে পারবেন এবং তাতে পেট ভরে যাবে। ওখানকার যারা কাউন্টারে ছিলেন ওনারাই সাজেস্ট করেছিলেন, যেহেতু আমি একা আমার কিছু করার ছিল না, কিন্তু দুজন অনায়াসে একটা বাস্কেট চাট খেতে পারবেন। এর ভেতরে নানা রকম জিনিসের সম্ভার, আপনারা দেখে নিন বাস্কেট চাটটা।
এটা হলো সেই চাটের কাউন্টার। সত্যি কথা বলবো, কাউন্টারের এই নানা রকম চাটনির সম্ভার দেখে মুখে কিন্তু তখন থেকেই জল আসছিল। অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমার বাস্কেট চাটের। লোকেশনটা হচ্ছে হযরতগঞ্জ, একদম স্টেশনের মধ্যে। এখানে দেখা যাচ্ছে নানা রকম ফটো এবং ভিডিও। বিখ্যাত যেসব মানুষরা এখানে বাস্কেট চাট খেতে এসেছেন তারই ফটো এবং ভিডিও। এছাড়াও বড় টিভি একটা লাগানো আছে, যেখানে কিন্তু কিভাবে চাট তৈরি হচ্ছে সেটাও কিন্তু লাইভ দেখাচ্ছে। ঝালের পর মিষ্টি হবে না, তাই চলে আসলাম লখনউয়ের আর একটা বিখ্যাত খাবার খেতে, সেটা হলো কুলফি, প্রকাশ কি কুলফি। অঞ্চলটি আমিনাবাদ। একদিনে এর থেকে বেশি খাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না, তবে আপনারা যারা আসবেন দুদিন বা তিন দিনের জন্য এগুলো ছাড়াও অবশ্যই খাবেন। ইদ্রিশের বিরিয়ানির টুন্দে কাবাবি আমিনাবাদেই অবস্থিত যেটা, এছাড়া রহিমের কুলচা ও নাহারি একটা ভীষণ ভালো খাবার, এবং শর্মাজিকের চা, 30 টাকা করে এক কাপ চা হলেও সেই চায়ের স্বাদ কিন্তু আপনার মুখে লেগে থাকবে। কুলফির কথাটা বলি, কুলফিও কিন্তু সাইজে বেশ বড়, অর্থাৎ একটা কিন্তু খেলে আপনার মোটামুটি পেট ভরে যাবে, তবে আপনি আর একটা ট্রাই করতেই পারেন। চলুন এবার দেখে নিই একটু সন্ধ্যার লখনউ শহর, বা বলা যায় রাতের লখনউ শহর। লখনউয়ে এসে আপনারা কি কি দেখবেন, কোথায় থাকবেন, ট্যারিফ কত, সমস্ত কিছুই জানতে এবং অন্যান্য আরো ভিডিও দেখতে অবশ্যই সঙ্গে থাকুন আমার, সঙ্গে থাকুন দীপান্তরের। পক্ষীরাজের ডানায় ভর করে উড়ে যাব আমরা। আর আমার চ্যানেল দীপান্তরকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। নোটিফিকেশনের জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ।